ফেসবুক লাইভে এসে অভিনেত্রী সাফা কবির প্রমাণ দিলেন তিনি জীবিত আছেন। গতকাল নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল এই অভিনেত্রীর মৃত্যুর খবর। একজন জীবিত মানুষের জন্য বরাবর এটা খুবই দুঃখজনক এবং খুবই কষ্টকর। মূলত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করে পুলিশ। অনেকেই অভিনেত্রী সাফা কবিরকে শাহরিয়ার কবিরের মেয়ে ভেবে ভুল করেছেন, ভেবেছেন সাফা কবির হয়তো মারা গেছেন। নামে নামে মিল থাকাতে এই অভিনেত্রীর মৃত্যুর খবর চাউর হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। এত সহজ হয়ে গেছে কেন এখনকার দিনে, এটা আমি জানি না, যে না জেনে না শুনে একটা নিউজ হয়ে গেল। এক পর্যায়ে বিষয়টি পরিষ্কার করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন সাফা কবির। সুনিশ্চিত করে প্রকৃতির মতো হেলদি এবং ফ্রেশ বাতাস, যমুনা এসি ফ্রেশ এয়ার এক্সপার্ট। তাতে লেখেন, একটি ভুল পোস্টে তাকে ট্যাগ করা হচ্ছে, নামে নামে মিল থাকায় অনেকে তাকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন, এভাবে প্যানিক ছড়ানো ঠিক নয় বলে লিখেছেন সাফা কবির। আরও লিখেছেন, এ কারণে তাকে বিড়ম্বনায় পড়তে হয়েছে, বিব্রত হতে হয়েছে। যখন আপনার ফ্যামিলি মেম্বার্স জানছে যে আপনি আর দুনিয়াতে নেই, সেটা কতটা আতঙ্কের একটা বিষয়। পোস্টের শেষের দিকে সাফা জানিয়েছেন তিনি সুস্থ আছেন, ভালো আছেন, সবাইকে তার জন্য দোয়া করতে বলেছেন, দোয়া চেয়েছেন তার পরিবারের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ব্যাপারে ভুল নিউজটাকে এড়ানোর চেষ্টা করবেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার বিষয়ে শনিবার সন্ধ্যায় লাইভে এসে আরও কিছু কথা বলেছেন সাফা কবির। জানিয়েছেন, এ ধরনের খবর ছড়িয়ে পড়া তার পরিবারের জন্য খুবই দুঃখজনক, এতে অভিনেত্রীর পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। মানুষের মরণ নিয়ে সঠিক তথ্য না জেনে সংবাদ না করার অনুরোধ জানিয়েছেন এই অভিনেত্রী। এছাড়া মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার জন্য যেসব সাংবাদিক তাকে ফোন করে খোঁজ নিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। আমাদের ভালো কাজের সন্ধান নেন এবং আমাদের ব্যাপারে নিউজ করেন, তাদেরকে রেসপেক্ট এবং ভালোবাসা দিয়ে জানাচ্ছি, থ্যাংক ইউ। চেষ্টা করবেন আমাদের ব্যাপারে সঠিক ইনফরমেশন আমাদের ভক্তদের কাছে পৌঁছানোর জন্য। লাইভে এসে সাফা কবির জানিয়েছেন তার বাবা ও মায়ের নামও। শাহরিয়ার কবির তার বাবা নয় জানিয়ে এই অভিনেত্রী বলেন, আমার বাবার নাম হুমায়ুন কবির এবং মা জেসমিন কবির। শাহরিয়ার কবিরকে তিনি চেনেন না, এমনকি তার পরিবারের কেউই চেনে না বলে জানিয়েছেন এই অভিনেত্রী। আমার বাবার নাম হুমায়ুন কবির, মার নাম জেসমিন কবির। আমি মুসলিম ফ্যামিলি থেকে বিলং করি, আমি একজন মুসলিম এবং ভুল ত্রুটি হয়ে থাকতে আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্ষমা চাই। সাফা কবির আরো বলেন, আমি মুসলিম পরিবারের মেয়ে, আল্লাহকে ভয় করি, প্রত্যেক দিন আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি নাস্তিক নই, তাই আমার নামের সঙ্গে শাহরিয়ার কবির কিংবা নাস্তিক যুক্ত করবেন না। আমার সাফা কবির নামের পাশে শাহরিয়ার কবির বা নাস্তিক নামক শব্দগুলো ব্যবহার করবেন না। আমি আসলে রিকোয়েস্টই আপনাদেরকে করতে পারবো, এর থেকে বেশি কিছু করার ক্ষমতা বা শক্তি আমার নেই। প্রতিটি সন্তানই চায় তার বাবা মাকে ভালো রাখতে। সন্তানের মৃত্যুর খবরে বাবা মা বিচলিত হন। লাইভে এসব কথা বলেন সাফা। তার বাবা মাকে নিশ্চিন্ত করতে এবং ভক্তদের ভুল ভাঙাতে লাইভে এসেছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সেখানে মূল বিষয়ের কথা শেষ হলে ভক্তদের নানান মন্তব্যের উত্তর দেন সাফা কবির। আমার আসলে এই ইনফরমেশনগুলো দেওয়ার খুব দরকার ছিল। শিবলি আহমেদ, কালবেলা।